বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ভাষণ মানুষের অধিকার আদায়ে প্রেরণা যোগাবে বললেন শিক্ষামন্ত্রী। যারা রাজনীতিতে ছলনা করে তারা গণশত্রু বললেন রুহুল কবির রিজভী। কাদেরের হৃদযন্ত্র কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে জানালেন মেডিকেল বোর্ড। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি রকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে, জানিয়েছে ওই হাসপাতালের মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত IOBP মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে আর তিনি ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানান তারা। সিঙ্গাপুর থেকে কাদেরের চিকিৎসায় গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের প্রধান ডাক্তার ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভী এসব তথ্য জানান। নিজেদের অধিকার আদায়ে মুক্তির যুদ্ধে ডাক দিতে যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন তা তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে তরুণরা, এমন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি। এই ভাষণ শুধু বাংলাদেশ বা এই অঞ্চলেরই নয়, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। শপথ নেয়া ঐক্যফ্রন্ট নেতার বিরুদ্ধে তার দলই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যারা রাজনীতির নামে ছলনা ও অঙ্গীকার ভঙ্গ করে তারা গণশত্রুতে পরিণত হয়। রিজভী আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে কি ব্যবস্থা নেওয়া হবে সে কথা গণফোরাম আগেই জানিয়েছে, তার দলই এর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং তার উপর করা সমস্ত জুলুম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্রের জন্য অকুতোভয় আপোষহীন সংগ্রামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান ম্যান্ডেটবিহীন মিডনাইট ইলেকশনের সরকার। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মাহমুদ মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেল 4:30 দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মনসুরের বহিষ্কারের বিষয়টি জানায় গণফোরাম। এর আগে সকাল 11:00 জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর। তবে একই দলের সিলেট 2 আসন থেকে নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান আপাতত শপথ নিচ্ছেন না বলে গণফোরাম থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করে যা আপনি অবহিত আছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নামে অসংখ্য গায়েবি মামলা, গ্রেপ্তার, কারাবরণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, আহত নিহত নেতাকর্মীদের মুক্তি বা মামলার ফয়সলা হয়নি এবং 30 ডিসেম্বর প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন ইত্যাদি জাতীয় সংকটের প্রসঙ্গে ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ না থাকা সত্ত্বেও আপনি শপথ গ্রহণ করেছেন যাতে দেশের মানুষ চরম হতাশ এবং বিক্ষুব্ধ। আমাদের দল গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনে করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট অধিকার আদায়ের সংগ্রামকে পদদলিত করে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি বিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ, আপনার গণফোরামের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশুরোগ মুক্তি কামনা করে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব রংপুর টাউন হলে অডিটোরিয়ামে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা শাহজানুর ইসলাম সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার মহাসচিব সৈয়দ রাজিয়া মুস্তফা। মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মাওলা, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ভাষণ মানুষের অধিকার আদায়ে প্রেরণা যোগাবে বললেন শিক্ষামন্ত্রী। যারা রাজনীতিতে ছলনা করে তারা গণশত্রু বললেন রুহুল কবির রিজভী। কাদেরের হৃদযন্ত্র কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে জানালেন মেডিকেল বোর্ড। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।